প্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করছি কোভিড-19 এই মহামারীতে তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং খুব বেশি প্রয়োজনীয় কাজ না হলে তোমরা বাসা থেকে বের হচ্ছ না। নিজেরা সুস্থ থাকো, অন্যদেরকে সুস্থ রাখতে সাহায্য করো, অপরকে সচেতন করো কোভিড-19 ব্যাপারে। আসো আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি। আশা করছি এইচএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে এবং প্রথম বর্ষ সমাপনীতে একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। তো তোমরা তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে দেখো, বুঝো এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করো। তোমরা খাতা কলম বই নিয়ে টেবিলে বসে যাও এবং অনলাইন ক্লাস যা চালু করেছে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ তা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আসো আমরা আজ সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি থেকে কি কি শিখতে পারবো আমরা শিক্ষণফল থেকে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে শিখতে পারবো মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি পরিমাণ নির্ণয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, এই ধারণাসমূহ আমরা ব্যাখ্যা করতে পারবো এবং এই ধারণাসমূহ থেকে একটি প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি উজ্জ্বল। তো তোমরা মনোযোগ দিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দেখে নাও, শিখে নাও। তো আমরা প্রথমেই আলোচনা করছি মুদ্রাস্ফীতি কি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা খুব সুন্দর করে লেখা আছে, তোমরা এটা লিখে নাও। তো এখন আমরা একটু আলোচনা করি যে স্বল্প দ্রব্যের পিছনে অধিক অর্থ ধাবিত হওয়াকে মুদ্রাস্ফীতি বলে, অর্থাৎ সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। যদি একটি উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। ধরো তুমি তোমার ম্যাচ থেকে রেসিডেন্সিয়াল কলেজে আসতে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে, কিন্তু এখন তুমি সেই 10 টাকার ভাড়া দিয়ে আসছো 15 টাকায়, তাহলে এখানে তোমার 5 টাকা বৃদ্ধি পেলো। এই 5 টাকা কেন বৃদ্ধি পেলো? এই যে দাম স্তরটা বেড়ে গেল, এই দাম স্তর বেড়ে যাওয়ার প্রবণতাই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাকে ইংলিশে আমরা বলি ইনফ্লেশন। আবারও বলি স্বল্প দ্রব্যের পিছনে অধিক অর্থ ধাবিত হওয়াকে মুদ্রাস্ফীতি বলে। আসো আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপ। তো তোমরা জানো তোমাদেরকে শ্রেণীর কক্ষে আলোচনা করেছি, বিশদ আলোচনা করেছি ব্যাপারগুলো নিয়ে, তা তোমাদেরকে আরেকটু মনে করিয়ে দিই যেন তোমরা সহজে বুঝতে পারো। মুদ্রাস্ফীতি পরিমাপের কয়েকটি পদ্ধতি রয়েছে, তবে সহজ মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য সূচক সংখ্যার গঠন পদ্ধতি তোমাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। তো এখন আমরা দেখে নিই যে সূচক সংখ্যা কি, হোয়াট ইজ দ্য ইন্ডেক্স নাম্বার। তো সূচক সংখ্যা বলতে আমরা কি বুঝবো? নির্দিষ্ট বছরের গড়পরতা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পরতা মূল্যের তুলনায় শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সূচক সংখ্যা বলে, ইন্ডেক্স নাম্বার বলে। এখন সূচক সংখ্যা গঠন পদ্ধতি, সূচক সংখ্যা গঠনের পদ্ধতি সমূহ তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে তোমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ভিত্তি বছর নির্বাচন, তারপর হিসাবী বছর নির্বাচন, দ্রব্যের দাম নির্বাচন, দাম শতকরা হিসাব প্রকাশ, গড় দাম নির্বাচন। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার ভিত্তি বছর নির্বাচন বলতে আমরা কি বুঝবো? তাই সহজ করে যদি বলি, ভিত্তি বছর নির্বাচন মানে হচ্ছে তুমি যে বছরের সাথে তুলনা করে বর্তমান বছরের দাম নির্ধারণ করতে চাও, শতাংশ রূপে প্রকাশ করতে চাও, সেটাই হচ্ছে ভিত্তি বছর। ধরো এখন চলছে 2020 সাল, কিন্তু তুমি 2018 সালের সাথে তুলনা করতে চাচ্ছ, এক্ষেত্রে 2018 হচ্ছে ভিত্তি বছর, 2020 হচ্ছে হিসাবী বছর। এবং দ্রব্যের দাম, দ্রব্যের দাম বলতে আমরা বুঝবো পাইকারি দামকে আমরা হিসাবে নিব, দাম শতকরা হিসাব প্রকাশ, গড় দাম নির্বাচন, এই ব্যাপারগুলো সম্পর্কে তোমরা পূর্বে অবহিত আছো। শতকরা হিসাব প্রকাশ বলতে আমরা বুঝবো ভিত্তি বছর এবং হিসাব বছরে দ্রব্যের শতকরা হিসাব, গড় দাম নির্বাচন উভয় বছর থেকে আমরা কিছু দ্রব্য সময়ের গড় দাম বেছে নিব। তো আশা করছি তোমরা মুদ্রাস্ফীতি পরিমাপ শিখতে গিয়ে যা ধারণা তোমাদের প্রথমে দরকার ছিল সূচক সংখ্যা, সেই সূচক সংখ্যা তোমরা বুঝতে পেরেছ এবং সূচক সংখ্যা তোমরা কিভাবে গঠন করবে তাও শিখতে পারছো। এবার আসো
আমরা একটি সিজনশীল প্রশ্ন সমাধান করি যা এইচএসসি পরীক্ষা এবং ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ সালাম সাহেব এক্স দেশে বাস করেন। তার দেশে 2010 এবং 2014 সালে বিভিন্ন ভোগ্যদ্রব্যের দাম ও পরিমাণ তালিকা নিম্নরূপ। তোমরা দেখতে পাচ্ছ কনজিউম গুডস আর ভোগ্যদ্রব্য সমূহ হচ্ছে চাল, গম, চিনি এবং পেঁয়াজ। 2010 সালে এক কেজি চালের দাম ছিল 30 টাকা, গম 28 টাকা, চিনি 35 টাকা, পেঁয়াজ 20 টাকা এবং পরিমাণ দেখতে পাচ্ছ কেজিতে 35, 10, 5, 12 এবং তা বেড়ে 2014 সালে হয়েছে 38, 32, 41 এবং 24। তো এখন দেখা যাচ্ছে এখানে মুদ্রাস্ফীতি দৃশ্যমান, অর্থাৎ পূর্বের বছর অর্থাৎ 2010 সালের তুলনায় 2014 সালে তার দাম অনেক বেড়েছে। 2010 সালে যা 30 টাকা ছিল, তোমরা দেখতে পাচ্ছ যা 30 টাকা ছিল তা এখন হয়েছে 38 টাকা, অর্থাৎ 8 টাকা বেড়ে গেছে কেজি প্রতি। তো সেটাই আমরা কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছিলাম যে সর্বদ্রব্যের পিছনে অধিক অর্থ স্থাপিত হওয়া, অর্থাৎ দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াই হচ্ছে মুদ্রাস্ফীতি। দেশটির সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার তাগিদে ব্যাংক হার, সঞ্চয়পত্রের উপর সুদের হার, নগদ রিজার্ভের অনুপাত বৃদ্ধি করে এবং পরোক্ষ করের হার কমিয়ে দেয়। তো এখানে তোমরা জ্ঞানগুলোকে দেখতে পাচ্ছ মুদ্রাস্ফীতি কি হতে আছে, খরচ বৃদ্ধি জড়িত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য খারাপ কেন ব্যাখ্যা করো, উদ্দীপকের আলোকে এক্স দেশের ভোক্তার মূল্য সূচক নির্ণয় করো, সরকারের গৃহীত কার্যক্রম সমূহ দ্রব্য মূল্যের স্থিতিশীলতা অর্জনে কিভাবে ভূমিকা রাখে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তো প্রশ্নটা তোমরা দেখতে পেরেছ, আশা করছি তোমরা খাতায় উত্তর দিতে পারছ। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নে কিভাবে আনসার করব সেই উত্তরের ধরনটা দেখে নিই। দেখতে পাচ্ছ প্রশ্নটি, অর্থাৎ যেটাকে আমরা জ্ঞানমূলক বলে থাকি, এটাকে আমরা বলতে পারি মেমোরাইজ করা। তুমি যা শিখেছো মুখস্থ করেছো তা পরীক্ষার খাতায় হুবহু তুলে দেয়া, যেটা তোমার বইয়ে সরাসরি সংখ্যা আকারে দেয়া আছে। সর্বদ্রব্যের পিছনে অধিক অর্থ স্থাপিত হওয়াকে মুদ্রাস্ফীতি বলে, অর্থাৎ সাধারণ দাম স্তরে ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। তোমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল, অর্থাৎ অনুধাবনের প্রশ্নটি ছিল, খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য খারাপ কেন ব্যাখ্যা কর। তাহলে দেখি খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য খারাপ। খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হল শ্রমিকের মজুরি এতটা বৃদ্ধি যা তাদের উৎপাদনশীলতার সাথে সামঞ্জস্য নয়। একচেটিয়া কারবারীরা অধিক লাভের আশায় তাদের দ্রব্যের যোগান হঠাৎ কমিয়ে দিলে খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। ব্যাপকভাবে পরোক্ষ কর আরোপের ফলে দাম স্তর বেড়ে যায়, ফলে জনসাধারণের ব্যয় বৃদ্ধি পায়, তখন স্থির আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণে খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য খারাপ বলে গণ্য হয়ে থাকে। তো আশা করছি তোমরা এটাও মন করতে পারছ। আমরা তারপরে প্রশ্নটি দেখে নিই। বলা হয়েছিল ভোক্তার মূল্য সূচক অর্থাৎ সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স নির্ণয় করো। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স নির্ণয় করতে গেলে আমাকে যে সূত্রটি জানতে হবে তা হচ্ছে সামেশন পি এন কিউ নট বাই সামেশন পি নট কিউ নট ইনটু 100। এটা হচ্ছে ভোক্তার মূল্য সূচক সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স নির্ণয়ের সূত্র। তো এখন তুমি সূত্রটি ভালো করে লক্ষ্য করে দেখবা পি এন কিউ নট পি নট কিউ নট এই মানগুলো তোমাকে লাগবে। এখন আমরা জানি নট দ্বারা, এই যে নট দ্বারা আমরা ভিত্তি বছর বুঝাই এবং এন দ্বারা আমরা চলতি বছর বুঝাই। এবার আসো আমরা টেবিলটিকে একটি কালারফুল টেবিল দেখে নিই, ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করা হয়েছে যেন তোমরা বুঝতে পারো সহজে। তো দেখো 2010 সালে দাম পি নট, এটাকে 30, 28, 35, 20, পরিমাণ হচ্ছে কিউ নট 35, 10, 5, 12, আর এখানে চলতি বছর হচ্ছে অর্থাৎ হিসাবি বছর হচ্ছে তোমার 2014, যেটা আমি এন দ্বারা প্রকাশ করেছি 38, 32, 43, 24। এখন তুমি একটু লক্ষ্য করলে বুঝবে যে এখানে সূত্রটা হচ্ছে পি এন কিউ নট, অর্থাৎ পি এন কে কিউ নট দ্বারা গুণ করতে হবে। তার জন্য আমরা করেছি পি এন কিউ নট 35, 28, 10, 32, 5, 43, 12, 24 যদি আমরা পর্যায়ক্রমে গুণ করে থাকি তাহলে আমরা যে মানগুলো পাচ্ছি তা হচ্ছে 1330, 320, 215, 288। একইভাবে আবার এখানে আমরা লক্ষ্য করি পি নট কিউ নট,
তাহলে পি নট কিউ নট আছে, দেখো পি নট সাথে আছে কিউ নট, অর্থাৎ ভিত্তি বছরের দামকে ভিত্তি বছরের পরিমাণ দ্বারা গুণ করতে হবে। তো গুণ করে আমরা পেয়েছি 1050, 2880, 175, 240। তো এখন এগুলোকে আবার আমরা সমষ্টি বের করেছি, করে হয়েছে 1745, আর পি এন কিউ নটের সমষ্টি হচ্ছে 2153। এই মানগুলো আমরা এখানে পূর্ব বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ভাগ করেছি 1745 1153 কে, আমরা পেয়েছি 1.23। সূত্রে আছে ইনটু 100, তাই গুণ করলে হচ্ছে তোমার 110.3। এখন দাম স্তর কতটুকু বৃদ্ধি পেয়েছে, এই দাম স্তর বৃদ্ধি করতে হলে আমাকে 100 তে আমরা স্ট্যান্ডার্ড করে করি, একক করে করি। তো দাম স্তর কত বৃদ্ধি পেয়েছে, আমরা যে আমি আটা পেয়েছি সিপিআই পেয়েছি 123 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 23%, অর্থাৎ দাম স্তর 2010 সালের তুলনায় 2014 সালে তোমার 23% বৃদ্ধি পেয়েছে। তো আশা করছি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এবং প্রশ্নটি বুঝে উত্তরের ধরনটা কেমন হবে তাও তোমরা শিখতে পেরেছ। তো তোমরা এটা নোট করে নিবে, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি আছে। এবার আমরা আমাদের পরের প্রশ্ন, উচ্চতর দক্ষতার চিন্তন প্রশ্নে যাচ্ছি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সরকার যে পদক্ষেপ নিয়েছিল তা কিভাবে কার্যকর হবে। যদি এখানে দেখি সরকারের গৃহীত কার্যক্রম সমূহ দ্রব্যমূল্যের স্থিতিশীলতা অর্জনে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে, দেশটির সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যাংক হার, সঞ্চয় কর্তৃপক্ষ সুদের হার, নগদ বিচারের অনুপাত বৃদ্ধি করে। এখন ব্যাংক হার বলতে আমরা কি বুঝি, ব্যাংক হার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে সুদের হারে ঋণ দিয়ে থাকে তাকে আমরা বলি ব্যাংক হার। সঞ্চয় কর্তৃপক্ষ সুদের হার, নগদ বিচারের অনুপাত, অর্থাৎ ব্যাংক যে রিজার্ভ রাখে কেন্দ্রীয় ব্যাংকে, সেখানে রিজার্ভ হার ধরো আগে 400 কোটি টাকা ছিল, এখন 800 কোটি টাকা দিতে বলেছে, অর্থাৎ আরো 400 কোটি টাকা তোমাকে রিজার্ভ করতে হবে। তাহলে এখানে ব্যাংকের বোল্টের প্রকৃত অর্থ কমে যায়, ফলে ব্যাংক কম ঋণ দিতে পারবে, কম ঋণ দিতে গেলে বাজার অর্থের পরিমাণটা কমে যাবে, অর্থের প্রচলন কমে যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে ব্যাংক হার বলে, কেন্দ্রীয় ব্যাংক হার বাড়িয়ে দিলে বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের সুদের হার বাড়িয়ে দেয়, ফলে ব্যাংক হতে ঋণ গ্রহণ ব্যয়সাধ্য হয়ে পড়ে, ঋণের পরিমাণ স্বাভাবিকভাবে কমে যায়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এনে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারে। আবার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ জমার পরিমাণ বাড়ালে ঋণ দেওয়ার ক্ষমতা হ্রাস পায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে। সরকার পরোক্ষ করের উপর অধিক নির্ভরশীল, পরোক্ষ করের হার কমানো হলে মুদ্রাস্ফীতি রোধ করা যাবে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে সরকারের গৃহীত কার্যক্রম সমূহ দ্রব্যমূল্য স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ, এ তারপরও যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সমাধান করে দিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর ধন্যবাদ।